আইসক্রিম গুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে ড্রাগন ফ্রুটের আইসক্রিম। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা ড্রাগন ফ্রুট আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের ড্রাগন ফ্রুট নিয়েছি। তো ড্রাগন ফ্রুটটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ড্রাগন ফ্রুটের খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা আমার বাড়ির সামনে কালকে বিশ্বকর্মা পুজো হয়েছিল, কিন্তু এখনো মাইক বাজছে আর প্রচুর পরিমাণে আওয়াজ আসছে। খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা, এবার ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। বন্ধুরা দেখুন ড্রাগন ফ্রুট গুলো এইভাবে কুচি কুচি করে নিয়েছি, আর এখানে গামলার মধ্যে একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি পরে কাজে লাগাবো বলে। এখানে আমি একটা মিক্সারে জার নিয়েছি, জারের মধ্যে এবার কুচি কুচি করে করে রাখা ড্রাগন ফ্রুট গুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে ছোট চামচে 3 চামচ চিনি। চিনিটা আপনারা বাড়া কমা করে নিতে পারেন। অল্প একটু লবণ, অল্প একটু বিট লবণ, জল। এবার দিয়ে দেবো ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। মিক্সি করে নেব। মিক্সি করে নিয়েছি, এবার একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নেব। ছাঁকনি সাহায্যে ছেঁকে নিয়েছি, এগুলো ফেলে দেব। এখানে আমি একটা আইসক্রিমের মল্ট নিয়েছি, মল্টের মধ্যে দিয়ে দেব ড্রাগন ফল কুচি করা। এবার এগুলো দিয়ে দেব মল্টের ভেতরে। চারটায় হলো আর দুটোতে হলো না, এবার আমি কাঠিগুলো দিয়ে দেব। সাত থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 7 থেকে 8 ঘন্টা পর, এবার মল থেকে আইসক্রিমগুলো তুলে নেব। আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এই ড্রাগন ফ্রুট তো সাদা বলে এই কালার হয়েছে, এটা যদি গোলাপি কালার হতো বন্ধুরা আইসক্রিমটা কিন্তু আরও সুন্দর হতো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে।